हेलो गाइज, गुड मर्निंग, ओलकाम बैक टू आवार निव ब्लग और पायल डेलि ब्लगे तुम्हारे आो एक ओलकाम जाना। तो देखते पाच सकाल सकाल रान्नार काजे लेगे पड़े। आसले एक ब्रेकफास कर भाजी बहरे बेरोब, आज आज के एक मार्केट जावर आज तो तई ब्रेकफासा रेडी कर निल, कख फिर को टाइम नहीं भालम खबर खेई नहीं। तो ये एन बना एक नतून जिनिस जेटा कैक दिन धरे बनाब ठीक कर, तब भावलम मैं बनाना हिलना तो आज के बनिए फिलल। और ये हे ওই সুজি আর দই দিয়ে ব্যাটারটা রেডি করেছিলাম, আর আলু গাজর ওটা দিয়ে একটা পুর বানিয়েছিলাম। তো এইভাবে রেডি করলাম আর সত্যি খেতে কিন্তু বেশ ভালো লাগছিল। আর কারি পাতা দিয়েছিলাম বলে একটু টেস্টটা অন্য অন্য রকম লাগছিল, সাউথ ইন্ডিয়ান খাবারের মতো লাগছিল। তো যাই হোক, খাবারটা পুরোপুরি রেডি। দেখো তোমাদেরকে একটু কেটে দেখিয়ে দিই, আলুর ভেতরের পুরটা মানে ভীষণ সুন্দর হয়েছিল। তো চলো আমরা খেয়ে নিয়েই বেরিয়ে পড়ব, আর কোথায় যাচ্ছি সেটা তোমরা দেখতে থাকো। তো এই যে দেখো রাস্তায় বেরিয়ে পড়লাম, একটু আগেই খুব বৃষ্টি হচ্ছিল, ভাবলাম হয়তো বেরোনো হবে না, তারপর দেখি বৃষ্টিটা থেমে গেল আর ওয়েদারটা বেশ ভালো রকম হয়ে গেল। তো বেরিয়ে পড়লাম আর এখানে আমরা চলে এলাম এখন মেট্রো স্টেশন। তো আজ আমরা যাব হচ্ছে স্প্ল্যানেট। তো চলো এখন যাওয়া যাক। আর দুটো মেট্রো অলরেডি নিজের থেকেই মিস করে দিলাম, কারণ এত ভিড় ছিল। আসলে অফিস টাইমে বেরিয়েছিলাম, প্রচুর ভিড় ছিল, তার জন্য মিস করে দিলাম। ওই জন্য দেখছি আর মেট্রো কখন আসে। তো এই যে চলে এলাম শিলেদার্স। আসলে শিলেদার্স আসার জন্যই এসেছি আর কি স্প্ল্যানেট। তো এখান থেকে আমি একটা শু নিতে পারি, নাহলে স্যান্ডেল নিতে পারি। এখন কী নেবো ঠিক নেই, চলো এখন দেখে নিই ঘুরে। আসলে আমি কিছু কিনতে এলেই কনফিউজ হয়ে যায়, নিতে আসি এক আর বাড়ি নিয়ে যাই আরেক। তো দেখা যাক এখন কি নেব। তো এখান থেকে আমরা একটা ব্যাগ নিয়ে নিলাম, অনেক বাছাবাছির পর ফাইনালি পছন্দ হলো। এরপর আমি একটা চটি নেব, সেগুলোই দেখছি। তো এরকম টাইপের চটিগুলোই আমি নিতে চাইছি, বাট খুব একটা ভালো কালেকশন ছিল না, যার জন্য আমি অনেকগুলোই ট্রাই করেছিলাম। আর এই চটিটা খুব স্পঞ্জি, ওই জন্য আমার বেশি পছন্দ হয়েছিল। তো যাই হোক এখন দেখো ট্রাই করছি। আর আমি এমনিতেই জিনিস কেনা নিয়ে ভীষণ কনফিউশনে থাকি, ভীষণ মানে ভীষণই থাকি, মানে পছন্দ হয়েও আমি নিতে পারি না, এরকম একটা ব্যাপার থাকে। আমার বরকে বারবার করে জিজ্ঞাসা করি, দেখো ভালো লাগছে ভালো লাগছে, তারপর কিনি। যাই হোক এই সাদা চটিটা আমার বেশ পছন্দ হয়েছে আর এটাই ফাইনালি নিয়ে নিলাম। তো এখানে এখন নিলাম ধোসা, মশলা ধোসা, আর তারপর ধোসা আছে, ওটা আসছে। ধর্মতলার একটা পাশেই কোন একটা গলি দিয়ে বেশ এসেছিলাম, বেশ ভালো করেছিল কিন্তু ধোসাটা। এই যে আমার তো চলে এসছে, আমার বরের এখনও আসেনি। যাই হোক এখান থেকে খেয়ে এরপর বাড়ি ফিরবো। আসলে অনেকটা দেরি হয়ে গেছিলো, তো তাই ভাবলাম খেয়ে বাড়ি ফেরাটাই বেটার হবে। একটা বড় সড়ো মুশকিলে পড়ে গেলাম, আসলে অনেকগুলো পার্সেল আসার ছিল, আজ নয় দুদিন পর, কিন্তু আজকেই চলে এলো। আর ডেলিভারি বয় অলরেডি অনেকবার ফোন করেছে কিন্তু আমাদের এত তাড়াতাড়ি পৌঁছানোর কথা ছিল না। তো তার জন্য বললাম গেটের বাইরে প্রত্যেকটা পার্সেল রেখে দিতে, আর বাড়ি এসে দেখছি এতগুলো পার্সেল চলে এসেছে, যদিও পেট করা ছিল বলে একটা নিশ্চিন্ত। কি অবস্থা, এত সুন্দর আকাশ কিন্তু বৃষ্টি পড়ছে, কেন এরকম হচ্ছে বুঝতে পারছি না। তবে জাস্ট এক্ষুনি বাড়ি এলাম, বাড়ি এসেই দেখি বৃষ্টিটা শুরু হয়ে গেল। যাই হোক বৃষ্টি থেকে অন্তত বেঁচে গেলাম। এই যে দেখো ওয়েদারটা কি সুন্দর করে আছে, পুরো ঝলমলে রোদ উঠেছে কিন্তু বৃষ্টি পড়ছে, তো বেশ ভালোই লাগছে আর কি। আর চলো এখনকার মতো ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। আর ভালো থেকো তোমরা সবাই, বাই বাই।